কম বল না আমি বাস সুন্দর করে খাটের কোন রাখলাম তো তুই আইনি আবার ভিজাইলি কেন এটা কম দিনের বেলা কার তোর হ্যাঁ তো দিনের বেলা আমি এটা বিদামো না হুগামো এটা আমার বাবা আর কাম করে কি আমি উষ্টি ডাব ভাড়া লাই আর দাদা গোড়া দি কাটা ধরছে আসো এই সংসার নিয়ে আর আমার ভাল লাগে না রে ভাই ভাল লাগবে কেমনে

কি ছোট মানুষ তুই উঠতে পারবি না উঠলে ঠাস করে পড়ে যাবি এলা আঘাতটা আমার হাতে গোড়াটা তুই নে গোড়াটা মোটা যা সাগাটা তো চিকন ও ইয়ে করতে পারবি কয় জি তাজা কয় জি তাজা ও গোড়াটা না ভাই হ্যাঁ ঠিক মতো ভানি দিস কেমন গোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর একটা কম্বল বল আছে ওটা কি করুম ওটা তুমি নিয়ে যাবা আমি নিব আমি এত স্বার্থপর তখন মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিবি এটা কম্বল বলা ছিল আমার ভাই একলা লই গেছে আমার মানে যে না ভাই আমি তো বিচার না আচ্ছা আচ্ছা তারপর তুই আমার ছোট ভাই তুইও ব্যবহার কর আমিও ব্যবহার করি কেন শুন তোর তো কি জানি একটা কালা জ্বর আছে দিনে উঠে তাই না দিনে কালা জ্বরটা উঠে না তোর তুই দিনে গায়ে দিস সকাল নটার থেকে সন্ধ্যা পর্যন্ত এই কম্বল তোর তুই দিনে গায়ে দিয়ে হাঁটিস গায়ে দিবি কিন্তু সন্ধ্যার পর থেকে কম্বলটা আমারে দিবি খাবাই দিয়ে যেমন আচ্ছা ওই সোনা মোনা যে হাজির মধ্যে দিব তোর বাবী পরিষ্কার করবে আরে কি কম ওরে ছাগল দিয়ে পাঠাইবা ওরে ছাগল দিয়ে পাঠাইলে ও যাবো একদিকে ছাগল যাবো একদিকে ভাই তুই কাজ কর তুই ঘাস কাইটে নিয়ে এখানে খাওয়াই

হ্যাঁ দাপ খাইলো তুমি গুড়া না দিলো আমি ভাঙ দিলো আমি এ খবরদার কাটিছ তুমি আমি গাছ কাঁড়ি এ খবরদার এ গাছ কাঁড়ি চাইতেছি খবরদার

আচ্ছা ঠিক আছে আর এইসব কাজ করবি না ঠিক আছে হ্যাঁ আমি তোর বড় ভাই আমি যদি পড়ে মরে যাই তই যদি গাঁদা কাড়ি করবি ক তাইলে আমি খা না তুমি আমার ওই ডাব খাইবা ঠিক আছে হ্যাঁ এখন থেকে মাঝে মাঝে ডাব নারকেল ভাড়লে মাঝে মাঝে তোরে খাওয়ামো ঠিক আছে আচ্ছা চল ভাই হা এইদিকে না এইদিকে বাইদে হম সব জিনিসের একটা সিস্টেম আছে হম কি রে কি কম বলি এ নাখা ওরে ফোটা রে কি রে কম্বল বিজাকা এটা কি করলি তুই কম্বল দিনের বেলা আমার না হ্যাঁ হুম আমার তো কম্বল আমি দাম নিয়ে কিছু রাখুন তুমি কি করো সারাদিন নদিয়া কম্বল টক টক করে ঠক টক করে দে আর না তুইলে তুমি নাক দেখতে ঘুমাও এলে দা আমি দিনের বেলা কি করি না তুমি শিখা আমার ব্যাপার আমি বিদামো না হুগামো এটা আমি জানি আল্লাহ রে তোর এসব জ্ঞান করতে গিয়ে ফিরিয়ে আসলো ও মন্ডি কে একটু বাইরে আসো

আর দাদা গোড়া দি কাটা ধরছে কিরে তুই এক কাজ করছো তো কি কর গাছে গাছের আগাল তো ফলন খেবা তোমরা আর গোড়া দি যা আমার দিন বয়া বয়া পানি ঢালতাম হ্যাঁ এই তান দিমু আমি আচ্ছা অন আমি কইছি ফাগে বুকে ধরে দিমু এক করো দুধটা দুই এলো ঠিক আছে তাই হ্যাঁ দাদা কি থাকলো দুধ দিতে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কত পিটন থাকে মাথার মধ্যে বাই গেছে বাই গেছে মাথা ফালালাম ছাগলের ও মা তুমি ছাগলের মাথা ফাটাবি কেন এই আমার আমার কথা হইছে কি মাথা আমা

যা ওই দুজনে খাবো কম্বল আমি আর একটা কিনে দুইটা তুই একটা আমার একটা আর ছাগলের দুধ তোর একদিন আমার একদিন আচ্ছা ঠিক আছে এবার